জঙ্গলে টোনা টনি নামের এক দম্পতি তাদের একমাত্র কন্যা টুকিকে নিয়ে বাস করত। টুকি টুনির একমাত্র কন্যা হওয়ার কারণে টুনি তাকে খুবই আদর করত। এরপর একদিন, বাবা বাবা জানো, আমার বান্ধবী কুহু আছে না, ওর বাবা বিদেশ থেকে ওর জন্য অনেক সুন্দর একটা দামি পুতুল কিনে এনেছে। তুমিও আমাকে এমন একটা দামি পুতুল কিনে দাও না বাবা। মা টুকি, তোকে আমি অনেক সুন্দর একটা দেশি পুতুল কিনে এনে দিব, তবুও তোকে আমি ঠিক কুহুর পুতুলের মতো পুতুল কিনে দিব না। কুহুর বাবা যদি কুহুকে কিনে দিতে পারে, তাহলে তুমি আমাকে কেন কিনে দিতে পারবে না বলো বাবা। টুকি যখন এভাবে বলছিল, তখনই সেখানে টুনি চলে আসে। আর টুনি বলে, কারণ তোর বাবা তোকে একদম আদর করে না, তোর পিছনে দুটো টাকা ঠিকঠাক মতো খরচ করতে চায় না। তুই এদিকে আয় টুকি, এদিকে আয়, আর চল, তোর কত দামি পুতুল প্রয়োজন আমি তোকে কিনে দিব। শোনো টুনি, সন্তানকে আদর করা উচিত, কিন্তু তাকে অতি আদর করা একদম উচিত নয়, এতে করে ভালোর থেকে মন্দটাই বেশি হয়। এসব বলে টোনা রাগ করে সেখান থেকে চলে যায়। আর টুনি বলতে থাকে, চল মা, তোকে পুতুল কিনে দেই, তোর বাবার কথায় কান্দিস না তো। এরপর টুনি টুকিকে নিয়ে বাজারে যায় আর অনেক দামি দুটো পুতুল কিনে দেয়। মা, তুমি কত ভালো আর কত আদর করো আমাকে। শোনো মা, তুমি বাড়ি ফিরে যাও, আমি আমার পুতুল দুটো নিয়ে কুহুর কাছে যাই, আর ওকে দেখিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি করিস না যেন, বাসায় এসে তোকে আবার পড়তে বসতে হবে। এরপর টুনি তার বাড়িতে ফিরে আসে আর টুকি সোজা কুহুর বাড়িতে চলে যায় আর কুহুকে বলতে থাকে, এই কুহু দেখ দেখ, আমার মামাকে কত আদর করে, আমাকে দুটো দামি দামি পুতুল কিনে দিয়েছে, আর তোর বাবা একদম তোকে আদর করে না, তার জন্যই তোকে একটা পুতুল কিনে দিয়েছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আদর করে, আর তার জন্যই তো এত দামি পুতুল কিনে দিয়েছে। আর আমার বাবা আমাকে বলেছে যে অল্পতেই সন্তুষ্ট থাকার জন্য এতে অনেক সুখ থাকে, বুঝেছিস? যার কারণে আমি একটা পুতুল পেয়ে অনেক খুশি হয়েছি। হয়েছে হয়েছে, আদর না চাই। এমন সময় সেখানে পারুল আসে আর বলতে থাকে, বা টুকি, তোর পুতুলগুলো তো অনেক সুন্দর, দে না আমায় একটু, আমি খেলেই আবার তোকে দিয়ে দিচ্ছি। তোর মতো গরিবের বাচ্চাকে পুতুল দিয়ে আমার পুতুলগুলোকে নোংরা করবো না, যা ভাগ এখান থেকে দূর হ। পারুল, তুই টুকির কথা একদম শুনিস না তো, আর একদম কষ্ট পাস না। এবার চল, তুই আর আমি মিলে আমরা আমার পুতুল নিয়ে খেলা করবো। সব ছোট লোকের কারবার ভালোই লাগে না। এসব বলে মায়ের আদরের অহংকারী হয়ে ওঠা টুকি মুখ মুছিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন টুকি ডিজে গান বাজিয়ে ডান্স করছিল। এমন সময় টোনা সেখানে আসে আর বলতে থাকে, টুকি, আজ বাদে কাল তোর বার্ষিক পরীক্ষা, আর তুই কিনা পড়াশোনা বাদ দিয়ে এভাবে ডান্স করছিস? ও বাবা, সব সময় তোমার এত নীতি বাক্য আমার একদম ভালো লাগে না বাবা। তোমার জন্য শান্তিতে আমি কিছুই করতে পারি না, সারাক্ষণ শুধু বাধা আর বাধা, বাধা আর বাধা। তোমার থেকে মাই অনেক ভালো। ভালো তো হবে, কারণ তোর মা তো আর তোকে শাসন করছে না। এমন সময় সেখানে টুনি এসে বলে, বাচ্চাদের শাসন নয়, ভালোবাসতে হয়, আদর করতে হয়, আর যখন সেটা চায় তখনই সেটা দিতে হয়। হ্যাঁ হয়, তবে সেটা প্রয়োজনীয়, অপ্রয়োজনে নয়। অপ্রয়োজনীয় কিছু দেওয়া মানেই সেই বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। চুপ কর তো তুমি, অত নীতিবাক্য দিতে হবে না। টুকি, তোর বাবার কথায় কান দিতে হবে না, তুই তোর মতো কাজ কর তো। এভাবেই টুনি সবসময় মেয়েকে আশকারা দিত, আর এভাবে মেয়ের আশকারা পেতে পেতে টুকি বড় হতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। টুকি এখন অনেক বড় হয়ে গিয়েছে, এখন টুকি কলেজে পড়ে। একদিন টোনা যখন বসেছিল, এমন সময় সেখানে টুকি আসে আর ওর বাবাকে বলে, বাবা, আজ সন্ধ্যায় ফ্রেন্ডের বাসায় আমার ডিজে পার্টি আছে, আমি সেখানে যাচ্ছি, আমার ফিরতে অনেক রাত হতে পারে। টুকি, তুই একদম বাড়ির বাইরে যাবি না, ডিজে পার্টিতে অনেক আজে বাজে ছেলে থাকে, তারা তোর কোনো ক্ষতি করে দিবে। ও বাবা, তোমার এসব কথা কিন্তু আমার একদম ভালো লাগে না, আমি এখন আর ছোট নই,
আমি এখন অনেক বড় হয়েছি, স্কুল পেরিয়ে কলেজে এসেছি, তাই এখন আর আমার কেউ কিছু করতে পারবে না। তুমি এসব চিন্তা করো না তো। বড় হয়েছিস বলেই এখন আমার যত ভয়। আহ ছাড়ো তো এসব, মেয়েটা বের হচ্ছে, কোথায় একটু ভালোভাবে যেতে বলবে তা না করে রাজ্যে সব কথা বলছো। তুমি যে সেই আগের যুগেই রয়ে গিয়েছো, আধুনিকতার ছোঁয়া যে তোমার ভেতরে একদম আসেনি তা তোমার কথাতেই স্পষ্ট। সব জায়গায় আধুনিকতা ভালো নয়, তুই কি মেয়ে পাখি, আর মেয়েদের এমন রাত বিরাত বের হওয়াটা মোটেও ভালো লক্ষণ নয়। এই বলে রাগ করে টোনা নিজের ঘরে চলে যায়, আর টুনি টোনা সব কথা মাথা থেকে ঝেড়ে টুকিকে বলতে থাকে, জামা যা তুই গিয়ে একটু আনন্দ করে আয়, দুদিন পর যখন বিয়ে হয়ে যাবে তখন তো আর কিছুই করতে পারবি না, তাই যা করার তা তুই এক্ষুনি করে নে। তুমি কত ভালো মা, তুমি কত আমায় আদর করো, আমায় বোঝো। বাবা যে কেন এমন করে কে জানে, এর জন্যই তো আমি তোমাকে বেশি ভালোবাসি। এরপর টুকি তার ফ্রেন্ডের বাসায় যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, শুধু যে রাত তা নয় গভীর রাত হয়ে আসে। এদিকে টোনা আর টুনি বাড়িতে বসে চিন্তা করতে থাকে, এদিকে টুকি পার্টি করে মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে মাতলামি করতে করতে রাস্তা দিয়ে আসতে থাকে। এদিকে সব পাখিরা তাদের জানালা দিয়ে টুকিকে দেখতে থাকে। টুকি তখন মাতলামি করে করে হাঁটছিল আর চিৎকার করে করে গান গাইছিল। এই তোরা দেখ দেখ, মায়ের আদরে কেমন মেয়েটা বাদর হয়েছে। এই বাদর বেয়াদব মেয়েটাকে একদম আমাদের জঙ্গলে রাখা যাবে না, কাল সকালেই এর কোনো একটা বিহিত করতেই হবে। এরপর সবাই নিজেদের জানালা আটকিয়ে দেয়। এদিকে মাতলামি করতে করতে টুকি বাড়িতে পৌঁছে যায়। এ দেখে তো টোনা ভীষণ রেগে যায় আর লাঠি দিয়ে টুকিকে মারতে থাকে। এমন বেয়াদব মেয়ে কোনোভাবেই আমার সন্তান হতে পারে না, একে তো আজ আমি মেরেই ফেলবো। আরে কি করছোটা কি তুমি, হ্যাঁ এমন বয়সে এরকম একটু আটটু করেই থাকে এরা, তাই বলে তুমি মেয়েটার গায়ে হাত তুলবে নাকি? হ্যাঁ মেয়ের ভুলকে যখন তোমার কাছে কোনো ভুলই মনে হচ্ছে না তখন থাকো তোমরা মা আমি মিলে, আমি কাল সকালেই বাড়ি চলে যাব। এরপর টোনা রাগ করে নিজের ঘরে চলে যায়। এদিকে টুনি টুকিকে নিয়ে তার ঘরে শুয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর জঙ্গলের সব পাখিরা দল বেঁধে টুনির বাড়িতে আসে। টোনা দাদা, টুনি দিদি, ও টোনা দাদা বাইরে বেরিয়ে এসো তো একটু। সুখীর ডাক শুনে টোনা টুনি আর টুকি মিলে বাহিরে বেরিয়ে আসে। কি মনে করে তোমরা সকাল সকাল আমার বাড়িতে এসেছো? তোমাদের মেয়ে আজকাল অনেক উশৃঙ্খল হয়ে উঠেছে, রাত বিরাতে মদ খেয়ে বাড়িতে ফিরছে। এমন মেয়ে যদি জঙ্গলে থাকে তাহলে এর প্রভাবটাও তো আমাদের মেয়ের উপরেই পড়বে, তাই না? তাই আমরা ঠিক করেছি তোমাদের আমরা এই জঙ্গল থেকে বের করে দিব। এখন তোমরা সসম্মানে জঙ্গল থেকে বেরিয়ে যাও। দেখলে টুনি, আজ তোমার অন্ধ মায়ের ভালোবাসার কারণে কেমন তার মাসুল গুনতে হচ্ছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর যদি আমার মেয়েকে আমি শাসন করতাম তাহলে এমন দিন দেখতে হতো না। তোমরা সবাই আমাকে একটু সময় দাও, আমি কথা দিচ্ছি আমি আমার মেয়েকে শাসন করব আর ওকে বিয়ে দিয়ে দিব, ওর জন্য তোমাদের কোনো ক্ষতি হতে দিব না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমরা তোমাকে সময় দিলাম। এই বলেই সবাই টুনির বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর টুনি টুকিকে শাসন করতে থাকে আর ভালো একটা ছেলে দেখে টুকির বিয়ে দিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে সন্তানদের অতিরিক্ত আদর দিয়ে বাদর করা কখনোই উচিত নয়। আর বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।